একটি মাছের দেখা পেয়েছি আমরা। এই মাল কিসে? আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আজকে আমরা বিলে মাছ ধরতে আসলাম। এই বছরে আমরা বিলে খুব একটা মাছ ধরতে পারিনি। আজকে আমরা পাবনা আমিনপুর থানাতে এসেছি একটি বিলে মাছ ধরার জন্য। মূলত এখানে একটি বড় বিল রয়েছে, সেই বিলকে ঘিরেই একটি রয়েছে অভয় আশ্রম। অভয় আশ্রমের আয়তন প্রায় 50-60 বিঘার মতো হবে। তো এইখানে এসে দেখি এত সুন্দর বিল, বিল সর্বদাই সুন্দর হয় এবং বিলের যে পরিবেশ, পাখি থাকবে, বক থাকবে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে যা দেখতে খুবই ভালো লাগে। এই বিলে এখন মাছ ধরার সময় না বসির দিয়ে, তারপরেও আসলাম, কারণ এই সময়টাতে যারা এই বিল ইজারা নেয় তারা কিন্তু এই সময় ঘের দিয়ে মাছ ধরে, আর ঘের দিয়ে মাছ ধরা হচ্ছে মানে বিলে অত্যাচার। এই বিলে এত বড় একটা এরিয়া, এখানে কোথায় বসবো আমরা সেটাই গবেষণা করতে করতে যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছে তারা এসে আমাদেরকে বাধা দিল, মানে এইখানে মাছ ধরা যাবে না। যদিও মাছ ধরতে চায় তাদের পছন্দের এরিয়াতে বসতে হবে, তার মানে এই পাশটাতে পানি বেশি, গভীর বেশি, তাই এই পাশে আমাদের বসতে দিল না, বসতে হবে ওই পাশে। ওই পাশে পানি একটু কম, যেহেতু এটা তারা সরকার থেকে ডেকে নিয়েছে তাই এখানে জোর জুলুম করা কিছু নেই। আমরা অনেক দূর থেকে এসেছি তাই হয়তো আমাদেরকে সম্মানের খাতিরে এক পাশে বসতে দিচ্ছে। তো যাই হোক, যেহেতু আমরা এসেছি এবং একটি জিনিস লক্ষণীয়, এখানে সব জায়গাতে ডাল ফেলা এবং অনেক পরিমাণ ডাল ফেলা, এখানে বসে ফেলাটাই খুব কঠিন হয়ে যাবে। তো যেহেতু প্রায় 70-80 কিলোমিটার দূরে এসেছি তাই এখান থেকে আমরা মাছ না ধরে গেলে কেমন হয় তাই আমরা কোম্পানিতেই বসবো। এবং এখানে মাছ ধরতে হলে আমি বসি অবশ্যই আমাদেরকে ফেলতে হবে ভাসা, কোনো ডোবা এখানে ফেলা যাবে না, কারণ এখানে নিচে বসি গেলে বেঁধে যাবে শিওর। অনেকদিন পরে বিলে আসতাম কিন্তু শান্তিমতো বসতে পারছি না। যাই হোক, যেভাবেই হোক, যেখানেই হোক, জায়গা যেহেতু পেয়েছি আমরা চেষ্টা করব মাছ ধরার জন্য। তো আজকে আমরা মিঠু ভাইয়ের সেই চার টোপ নিয়ে এসেছি। মিঠু ভাইয়ের যে চারের প্যাকেজটা রয়েছে সেখানে বেশ কয়েকটা আইটেম মিলে কিন্তু একটি চার তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সেই চারগুলো বাবু ভাই একটি একটি করে দিয়ে মিক্সড করবে এবং সাথে মিষ্টির গাদও আছে এক বোতল, ফুল বোতল গাদ দিয়ে দিলেই কিন্তু চারটা মাখানো হয়ে যায়। দাম মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে খুব ভালো মানের চার কিন্তু আমরা পাচ্ছি। যারা নিতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল করে সংগ্রহ করতে পারেন। আমরা শুরুতেই বুঝতে পারলাম যে এই জায়গাতে বেশ কিছু সমস্যা রয়েছে, এখানে সারাদিনই কিন্তু মাছ ধরা হবে ঘেরের মধ্যে, এবং এই জন্য হয়তো বা আমরা মাছ পেতেও পারি নাও পারি, এবং অন্য দিক দিয়ে যে পাশে পানি বেশি সেই পাশে কিন্তু আমরা বসতে পারছি না, বসতে হচ্ছে কম পানিতে। দেখতে পাচ্ছেন বাবু ভাই এখন সুন্দর করে এটাকে মেখে দিচ্ছে, আর আমাদের রিয়াদ ভাই, রাফি ভাই তারা খুবই চেষ্টা করলো এই পাশে বসার জন্য। আসলে এখন বসতে দিবে না, এটা বসতে দিতে আরও 3-2 মাস আগে, কারণ তখন মাছ মারা সিজন ছিল। আর এখন যেহেতু পানি কমে গেছে এখন শুধুমাত্র তারাই মাছ ধরবে জাল দিয়ে, তাই এখানে জোর জুলুম না করাই ভালো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের আজকে দলে বেশ কিছু লোক রয়েছে, আমাদের সঞ্জয় ভাই রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের বিখ্যাত বাবু ভাই, রিয়াদ ভাই, রাফি ভাই, আমি ক্যামেরায় আছি মিজান, আরও সাথে আমাদের অনেকেই ভাই বাদার রয়েছে। আমরা সবাই মিলে আজকে একটি আড্ডার সহিত এখানে মাছ ধরার চেষ্টা করব। তবে যে পরিমাণ মাছ আমরা দেখতে পাচ্ছি নড়াচড়া করছে, এই মাছগুলো এত কোম্পানিতে আমরা খাওয়াইতে পারবো কি না সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক দূর এসেছি আমরা সেই চাটমোড় থেকে, পাবনা আমিনপুর থানা বেশটা দূরে এবং বেশ এরিয়া দিয়ে ঘুরে এখানে আসতে হয়। তো ইনশাল্লাহ আমরা কী করতে পারি দেখবো আমরা আজকে। আমরা চারটা ফেলে দিয়ে তারপরে টোপ রেডি করবো। বাবা একটি মাছ হিট করে ফেলছে আলহামদুলিল্লাহ। এহ, অনেক চেষ্টার পরে একটি মাছ হিট করতে সক্ষম হয়েছি আমরা। মাছ কি আছে নাকি? জাল কই ভাই? জাল নাই, জাল হইলে ভালো নয় ভাই, জাল নাই। জালটা দাও, জালটা দাও, মাছ নাই। জাল 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 জালটা খুলেন ভাই, জালটা খুলেন। এ যাক, একটি মাছের দেখা পেয়েছি আমরা। এ এত কষ্ট করে এত দূর আমরা এসেছি, আছে নাকি মাছ? মাছ
هاي هاي ছোট একটি মাছ ভোগাঙ্কিত অপেক্ষা করে একটি মাছ আমরা পেয়েছি ছোট হোক আর বড় হোক আলহামদুলিল্লাহ শিশি পড়ে গেছে না সিড়ে হয়ে গেছে ভাই দাদা এ কি মাছ নাকি কচা আর কিছু কচার বাচ্চা এটা ভাই এনে লাল লাল সাদা খাল খাইছে শাক এইগুলা ঘুরতে জানা আছে ماذا يفعلون মাছের সাইজগুলো ছোট হলেও কালার কিন্তু খুব অসাম সকাল থেকে চেষ্টা করতেছি অনেক রোদ ছিল আজকে এই তিনটার পরে এসে দুই একটা করে মাছ খাচ্ছে তো আমাদের বিখ্যাত বাবু ভাই পর পর দুই হিট করেছে বহুদিন পরে এরকম বিলে এসে আমরা মাছ ধরলাম অভয় আশ্রমে তো এই একদম উত্তেজনায় পানিতে নেমে যাচ্ছে ওরে বাবা রে উত্তেজনায় ভরপুর এত্র 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 হ্যাঁ 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 সামনে হ্যাঁ 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 কি রে কোন গেল এ কি শেষ বেলা বিজলি মাস্টার আছে ওনা আছে হরি আছে দেখ ওয়া নেই আছে তো কসুটা তোল ওই বসিত বাইরে আছে মাস্টার এই কসুলাই সামনের দা মাস্টার বলেন মাছ আছে বাস আছে আছে নিচে দে দেন আছে নিচে বাইদলো আলিয়া এত রে মাছলা মাছ ওই মুড়ি أشوك أشوك دارا. ما زرا بودرا. إيه যাক অবশেষে আমরা দ্বিতীয় নাম্বার মাছটা একবার ছুটে গিয়েছিল কিন্তু বর্শির সঙ্গে বেঁধেই ছিল বলেছে যাক ভাই হ্যাঁ ভাই ভাই ছোট মাছ কিন্তু মাছের কালার কি হ্যাঁ একটা বাইতে ভাই ই আল্লাহ ছুটে গেল নে আর এই নেড়ু নেড়ু না এটা সারা ছোট বেরিয়ে ছোট আগে ওটা ছুঁয়ায় ওই যে যাক বিলের মাছ এই যথেষ্ট এই সাত লাগবে দুইটা হয়ে গেল ব্যাস হাই রে হাই কোন কোন মাছ ফোন গেল রে দেখে আছে অনেকক্ষণ যাবতই মাছ ধরার চেষ্টা করলাম আমরা দুইটা ছোট রুই মাছ ধরেছি এই দুইটাই আমাদের সারা দিনের মাছ কি দাদা কেমন লাগলো মাছ ধরে আজকে এখানে প্রচুর জঙ্গল আর কচুরি পানা এজন্য দুইটা মাছ পাইছি আর নিচে খুব ডাল খালি মাত্র দুইটা মাছ পেয়েছি আমরা এই এতগুলো লোক মিলে আমরা দুইটা মাছ ধরেছি দুইটা লোক ভাই করে দাও ভাই করে হ্যাঁ এই হচ্ছে আমাদের দুইটা কচ্চা কচা না কচা কাঁচা কাঁচি দুইটা দুই হাতে লকাই দুই হাতে দুইটা লকাই ভাই জান বসিয়া দে দুইটা এক সাইজেরই দুইটা লকার কালার কিন্তু সেই পাকা কালার পাকরাও পাকরাও রাফি ভাই এখানে অনেক মাছ ধরছে
রিয়াদ ভাই খুব চেষ্টা করতেছে বাপু কামাল ধরে বাপু রাফি ভাইয়ের পাশে রিয়াদ ভাই সবে কপাল ভিজে কামাল তার কপাল খুবই খারাপ মাছ চিনি মিনি খেলতেছে খুবই ভাই তো যাই হোক তো অনেক দূর আসলাম অনেক কষ্ট করলাম খালি হাতে পেয়েনি ছোট হলো দুটা মাছ ধরেছি দুটা মিলে এক কেজি হবে আর কি এই তো বিলের মধ্যে এগুলোই বেশ মজার যাই হোক আর একবার জায়গাটা দেখাই আমি আমাদের দিন তাড়াতাড়ি যাবো